তো হ্যালো বন্ধুরা, মিনাক্ষীর ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো? আজকে আমরা যাচ্ছি ঠাকুর আনতে, সরস্বতী ঠাকুর আনতে। তো দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে কিন্তু একই রকম মাস্ক পরেছি। তো চলুন যাওয়া যাক। আমরা টোটোতে করে যাচ্ছি এখন, আর পেখম আজকে আমাদের সাথে কিন্তু নেই। পেখম গেছে পিসির সাথে। এই রেল লাইনের ওপর দিয়ে আমরা এখন হাঁটছি, রেল লাইনটা পার হয়ে ওপারে যাব। ওপারে গিয়ে দেখুন ঠাকুর সব আমরা দেখছি, ঠাকুরগুলো এখানে কিছুটা ঠাকুর আমরা দেখেছি, তো পছন্দ হয়নি, তারপর চলে যাব ওই দিকটাতে। দেখেছেন কত কত ঠাকুর! আর এই যে পেখম আর আমাদের বিপাশা, মানে আমার ননদের মেয়ে, তোর ভালো নাম হচ্ছে বিপাশা, আর আমরা সবাই ডাকি পুচু পুচু করে। তো এখানকার ঠাকুরগুলো খুব একটা পছন্দ হলো না, তো আমরা অন্যদিকে চলে যাব।
আমরা এইমাত্র ঠাকুর নিয়ে আসলাম, পুরো হাত ব্যথা হয়ে গেছে, ডান হাতে করে নিয়ে এসেছি, তখন মুখটাকে ডেকে দেবো। তো আমরা বৃহস্পতিবার দিন ঠাকুর নিয়ে চলে এসেছি, আজকে হলো শুক্রবার রাত 11টা বাজে, তো সারাদিন একদমই ভিডিও করার টাইম পাইনি। তো মোটামুটি আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, আর আজকের থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির ভিতরে ভিজে ভিজে পলের বাজার টাজার যা ছিল মোটামুটি করে নিয়েছি। আর রাত্রেবেলা ওর বাবা আসার পথে ফুলটা নিয়ে চলে এসেছে, আর মোটামুটি আর কিছু বাকি আছে সেটা কালকে সকালে করা হবে। তো এখানে আলপনা দিয়েছি আমরা তিনজনে মিলে, আমি, বড় মেয়ে আর কিছুটা ওর বাবা করেছে, বাবা পুরোটা ঢেকে দিয়েছে মানে আলপনাটা দিয়ে। তো আজকের মতন এই পর্যন্ত, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।